রান্নাঘর সাজানোর জন্য খুব চমৎকার একটা জিনিস বানিয়েছি, আর এই সুন্দর জিনিসটা কম খরচে আর কি কি জিনিস দিয়ে আপনারা বানাতে পারবেন তার সব আইডিয়া আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সেলিনা চৌধুরী। আপনাদের সবাইকে আরও একবার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ মোটামুটি সকাল থেকে ভিডিওর কাজে নেমেছি। এখন যে কাজটা করছি এটাও স্পেশাল একটা ভিডিওর পার্ট বলতে পারেন। অনেক শখের বা স্বপ্নের একটা কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে এই কাজগুলো আমি শেয়ার করতে পারবো। তবে এই কাজগুলোর জন্য যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন, আর সেই সাথে ধৈর্যের তো প্রয়োজন আছে। তো সব মিলিয়ে এখন অপেক্ষায় আছি এই কাজটা শেষ করার জন্য। অনেক দিন আপনাদের সাথে কোনো কাজ শেয়ার করা হয়নি, তো ভাবলাম আপনাদের সাথে আমার পছন্দের একটা কাজ শেয়ার করে ফেলি। আমার উইন্ডোতে ক্যাপসিকামের যে কালারফুল বোতলগুলো আছে এগুলোর জন্য অনেক রিকোয়েস্ট ছিল কিভাবে বানিয়েছি, তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। সামনে যেহেতু অটাম আসছে, তো সেই কম্বিনেশনের সাথে মিল রেখে আজকের বোতলগুলো আমি করছি। তবে আপনারা এই বোতলগুলো ক্যাপসিকাম ছাড়াও আর কী কী দিয়ে করতে পারবেন সেটা ভিডিওর মাঝখানে আমি বলে দিব। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী এই ক্যাপসিকামগুলো নিতে পারেন। চাইলে ক্যাপসিকাম, কাঁচামরিচ বা অন্যান্য জিনিস মিক্সড করেও এই কাজটা করতে পারেন। তবে অনেকবার যেহেতু কাজটা করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা চেষ্টা করবেন সবসময় লাল, হলুদ এবং সবুজ এই তিনটা কালার দিয়ে করার জন্য। কমলা রঙে যে ক্যাপসিকামটা আছে সেটা দিয়ে না করারই চেষ্টা করবেন, কারণ এই লাল রঙটা যখন স্টিমে দেওয়া হয় তখন অনেকটা অরেঞ্জ হয়ে যায়, আর যেটা অরেঞ্জ কালার সেটা ভাপে আসার পর একটু ফ্যাকাশে হয়ে যায়। তো সেই জন্য আমি বলবো সবসময় লালটা দিয়ে করার জন্য, আর সাথে হলুদটা নেবেন। এতে করে কালার কম্বিনেশনটা অনেকটা শার্প হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কমলা আর লাল দিয়ে করা হয়েছিল, মানে যখন আমি বোতলগুলো কিনেছিলাম তখন এমনটাই ছিল। পরবর্তীতে 3 বছর পর ফ্যাকাশে হয়ে যাওয়ার পর এগুলোকে আমি নিজেই চেঞ্জ করেছিলাম। এই বোতলগুলো চেঞ্জ করেছিলাম 11 থেকে 12 বছর আগে, আর এত লম্বা সময় এগুলো কিভাবে ভালো আছে সেই টেকনিকগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এখানে আমি 2 বোতল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের বা পছন্দ মতো বোতল নিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন এই বোতলগুলোকে আমাদের গরম পানিতে ভাপে দিতে হবে। তো এমন একটা পাতিল আমাদেরকে সিলেক্ট করতে হবে যেটাতে এই বোতলের মোটামুটি পুরোটাই ডুবে যায়। মুখের দিকটা একটু উপরে থাকলে কোনো সমস্যা নেই, এই দিকটা না ডুবলেই ভালো, এতে করে পানি বা বাড়তি কোনো পানি এর ভেতরে যাবে না। তো অবশ্যই মেইন বোতলটা যাতে পানিতে ঢুকে সেই দিকটাতে খেয়াল রাখবেন। পানিটা আমি চুলায় চাপিয়ে দিয়েছি, এটা গরম হবে কিছুটা, আর এই ফাঁকে বোতলগুলো আমরা ক্যাপসিকাম দিয়ে ফিল করে নিব। আমি এখানে ক্যাপসিকামগুলো আঙুলের মতো চিকন চিকন করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বা বোতল অনুযায়ী যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। কালার কম্বিনেশন সুন্দর হওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লাল, এরপর আপনারা চাইলে সবুজটা দিতে পারেন। তবে এই যে দেখেন লাল এবং সবুজের কম্বিনেশনটা অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, তো সেই জন্য আমি লালের পরপরই দিয়ে দিব হলুদ। চাইলে আপনারা এই ক্যাপসিকামগুলোর ফাঁকে ফাঁকে ঠিক এইভাবেই লেবু কেটে সেট করতে পারেন, চাইলে কামরাঙ্গা কেটেও সেট করে দিতে পারেন। তবে আজকে আমি সেগুলোর কিছুই করছি না, জাস্ট একটু দেখিয়ে দিলাম। যদি দিতে চান তাহলে পিসগুলো কেটে কাঠি দিয়ে এভাবে সাইডে সেট করে পেছন থেকে আপনারা এইভাবে ক্যাপসিকামগুলো ঢুকিয়ে দিতে পারেন। একটা কমন প্রশ্ন ছিল ক্যাপসিকাম ছাড়া আর কী কী দিয়ে আপনারা এটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কাঁচামরিচ, রসুন, লেবু এমনকি ছোট ছোট যে পেঁয়াজ আছে সেগুলোকে ছিলেও আপনারা সেমভাবে প্রসেস করতে পারবেন। তবে টেকনিক একটাই, শুধু কালার কম্বিনেশন ঠিক রেখে বোতলগুলোকে সাজাবেন, আর এরপরে মেন পানিটা দিবেন, সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিলি পেপার, জ্যালাপিনো কিংবা বড় বড় যেই চিলিগুলো আছে নর্মাল, সেগুলো দিয়েও আপনারা একই প্রসেসে বোতল বানাতে পারবেন। ইনশাল্লাহ সেরকম আরও কিছু ভিডিও সামনে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি ডাবল পিকচার দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো স্টিম হওয়ার পর কতটা চেঞ্জ হয়, তো সেভাবেই আপনারা আপনাদের বোতলের কালার কম্বিনেশনগুলো করে নেবেন। এখন যেই মেইন লিকুইড সেটা তৈরি করে নিচ্ছি, খুব সহজ একটা মাপ,
আপনাদের যে পরিমাণ লিকুইডটা লাগবে সেই পরিমাণের অর্ধেকটা দিবেন ভিনেগার আর অর্ধেকটা দিবেন পানি। দুই বোতলের জন্য আজকে এখানে মোটামুটি আমি 1 লিটারের মতো লিকুইডটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি অর্ধেক পরিমাণ মানে 500 ml নিয়ে নিয়েছি সিরকা আর 500 ml নিয়ে নিয়েছি পানি। এই পানিটাকে আমাদের শুধু বলক আনাতে হবে, এর থেকে বেশি কিছু না। আর বড় পাতিলের নিচে অলরেডি আমি আগুনটা আগেই দিয়ে রেখেছিলাম। পাতিলের পানিটা বেশ কিছুটা গরম হয়েছে, তো এর মধ্যে এখন আমি বোতল দিয়ে দিব। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এই বোতলে রাখা জিনিসগুলো পরবর্তীতে খেতে চান সেই ক্ষেত্রে এই 1 লিটার লিকুইডের সাথে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে তারপরে এই পানিটাকে বলক আনাবেন। এতে করে যে আচারটা বা যে জিনিসগুলো আপনারা ভিতরে রাখছেন তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন এই বড় পাতিলের ভিতরে আমি আমার বোতলগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা অবস্থায় যদি আমরা গরম পানিটা বা সিরকার পানিটা বোতলে সরাসরি ঢালি, অনেক সময় কাঁচের প্রকারভেদে এই বোতলগুলো ফেটে যেতে পারে। তো যেটা করতে হবে, এই বোতলগুলোকে আমাদের হালকা এই গরম পানির ভিতরে আগেই একটু গরম করে নিতে হবে, তারপর আমরা এই সিরকার পানিটা বোতলে ঢালবো। এতে করে বোতলটা আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। আমার একদম আগের ভিডিওতে অনেক আপুই একটা প্রশ্ন করেছেন যে বয়মে করা যাবে কি না। করা যাবে, তবে সেই ক্ষেত্রে বয়মের লিডটা অনেক বেশি টাইট করে লাগাতে হবে যাতে বাইরের বাতাস ঢুকতে না পারে। বাইরের বাতাস ঢুকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তবে আমি যেহেতু বরাবর বোতলে বানিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার এই বোতলগুলো 13 বছর, একজন ভাবির কাছে আছে 15 বছরের একটা বোতল। তবে বয়মেরগুলো কতদিন পর্যন্ত থাকবে বা দীর্ঘস্থায়ী হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। এদিক থেকে আমার সিরকার পানিতে একদম বলক চলে এসেছে। এখন একদম গরম অবস্থায় এগুলোকে বোতলে ঢেলে দিচ্ছি। প্রথমে পাতিল দিয়ে ঢালতে চেয়েছিলাম একটু ভারী দেখে, পরে আমি এই যে ছোট মিল্ক পটটা দিয়ে ঢেলে দিচ্ছি। আপনারা যদি লেবু দিয়ে এই বোতলগুলো তৈরি করেন বা লেবুগুলো পরবর্তীতে খাওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে এর ভেতরে আস্ত পাঁচফোড়নের কিছু দানাও দিয়ে দিতে পারেন। সেটা দেখতেও সুন্দর হবে আর পরবর্তীতে লেবুগুলো খেতেও ভালো লাগবে। তবে ক্যাপসিকাম বা চিলির সাথে পাঁচফোড়নের কোনো দানার ফ্লেভার ভালো লাগবে না, তাও সেটা আমি আর দিচ্ছি না। আর এদিক থেকে এই যে সিরকার পানিগুলো যখন ঢালবেন, মাঝে মাঝে একটা কাঠি দিয়ে মুখ থেকে একটু চেপে দিবেন। এতে করে ভেতরে যে বড় বড় বাবলগুলো থাকবে সেগুলো ভেঙে যাবে। তাছাড়া অনেক সময় ভিতরে অনেকটুকু জায়গা ফাঁকা থেকে যায়, পরবর্তীতে লিড লাগিয়ে দেওয়ার পর সেই ফাঁকাগুলোতে যখন সিরকা চলে যাবে তখন মুখ থেকে সিরকা অনেকটাই নেমে যাবে আর যেই জিনিসগুলো উপরে ভেসে উঠবে সেগুলোতে পচা ধরে যাবে। সিরকার পানি দেওয়ার পর এই বোতলের মুখগুলোকে খুব ভালো করে লাগিয়ে বলকাসা পানিতে এই বোতলগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রেখেছি। খুব বেশি রেখে এই সবজিগুলোকে সিদ্ধ করে ফেলা যাবে না, এতে করে রঙগুলো নষ্ট হয়ে যাবে। এই বোতলটা আমি অনেক আগে কিনেছিলাম, 3 বছর পর যখন কালারগুলো নষ্ট হয়ে গিয়েছিল তখন আমি এগুলোকে আবারও ফিল করে সিরকার পানি ঢুকিয়ে রেখেছিলাম। তো তখন এই যে বোতলের মুখাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভেঙে গিয়েছে, তো এর উপরে আমি হচ্ছে গার্ডেনের যে রোপগুলো আছে সেগুলো পেঁচিয়ে দিয়েছিলাম। বাকি যে বোতলটা দেখতে পাচ্ছেন সেটা একটা সিরকার বোতল। তো আপনারা এরকম ব্যবহার করা যে কোনো বোতলকেও রিসাইকেলিং করতে পারেন। যেমন বিভিন্ন সময় আমরা অনেক ধরনের সসের বোতল কিনি, তেলের বোতল কিনি, তো সেগুলোকে আপনারা রিসাইকেলিং করতে পারেন। আর এদিক থেকে এই যে দেখেন, সিদ্ধ হওয়ার পর বা ভাপে আনার পর এই বোতলগুলোর কালার ঠিক এমন হয়েছে। সুন্দর এই সবুজ কালারের ক্যাপসিকামের রঙটা পাল্টে এতটা ফ্যাকাশে হয়েছে, আর লাল কালারটা দেখতেই পাচ্ছেন কমলা হয়ে গেছে, তবে হলুদ কালারটা একদম ঠিকই আছে। এই বোতলটা 11 বা 12 বছর আগে বানিয়েছিলাম। যখন বানিয়েছিলাম সিরকার পানির উপরে আমি বেশ খানিকটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর সিরকাটা একদম কমে গেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তেলটা দিলে যেটা হয়, মানে যদি সিরকার পানিটা শুকিয়েও যায় উপরে যেই জিনিসগুলো ওগুলো ভেসে থাকলে ফাঙ্গাস পড়ে না। এই জন্যই বলে দিলাম, যদি আপনারা আমার মতো এরকম 10-11 বছর ধরে ভালো রাখতে চান সেক্ষেত্রে উপরে একটু সরিষার তেল দিয়ে নেবেন।
আমি আজকে আর এর মধ্যে সরিষার তেল দেইনি, যেহেতু ভিডিও শেয়ার করা হয় যে কোনো সময় হয়তো বা এগুলো আমি আবারও পরিবর্তন করতে পারি। যাই হোক, এখন বোতলের মুখগুলোকে একটু আমি ডিজাইন করে নিচ্ছি। আর আমার কাছে যেই পাটের দড়িগুলো আছে সেগুলোই মুখে প্রথমে একটু নর্মালভাবে পেঁচিয়ে নিয়েছি। যেহেতু এগুলো ডেকোরেশনের জিনিস, চেষ্টা করবেন এই কাজগুলো একটু ধৈর্য সহকারে যত্ন নিয়ে করার জন্য। ব্যাস, তাহলেই হবে। আমি খুব সিম্পলভাবে একটা বো লাগিয়ে দিয়েছি, আর এই জিনিসটা দেখতে কতটা কিউট লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দ্বিতীয় বোতলটাকেও আমি একইভাবেই তৈরি করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এতে দিতে পারবেন। ক্যাপসিকাম কিংবা আস্ত চিলি এভাবে কিছুদিন সিরকার পানিতে রেখে এগুলো দিয়ে যদি আপনারা সিজলিং টাইপের কিছু তৈরি করেন কিংবা চিলি বিফের মধ্যে দিয়ে থাকেন, তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে এগুলোকে আপনারা খেতেও পারবেন, সেই সাথে কিছুদিন পর পর কালার কম্বিনেশন চেঞ্জ করে আপনাদের কিচেনের ডেকোরেশনটাও চেঞ্জ করতে পারবেন। লাল, সবুজ, হলুদ, কমলা, এই কালারগুলো কিচেনের জন্য একদম পারফেক্ট কিছু কালার। তো কালার কম্বিনেশন না করলেও আপনারা যদি এই জিনিসগুলো তৈরি করে কিচেনের কিংবা ডাইনিংয়ের স্পেশাল কোনো কোণায় রেখে সাজাতে পারেন বা সাজিয়ে রাখেন, তাহলে আপনার ঘর কিংবা রান্নাঘর দেখতে চমৎকার লাগবে। আর এই জিনিসগুলো করতে কোনো ধরনের খরচেরও প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একটু ধৈর্যের। আমার রান্নাঘর আর ডাইনিং এরিয়া যেহেতু একই সাথে, তো প্রত্যেকটা কোণায় কোণায় আমি সেম কম্বিনেশনের একটু ছোঁয়া দিয়েছি, আর এতেই অনেক পরিবর্তন এসছে। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।